হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশানে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে বলবো 2022 জেএনএমএনএম রেজিস্ট্রেশন হয়ে গেছে, এর পরবর্তী কী কী প্রসেসগুলো আছে। অর্থাৎ আমরা জানি এতদিন পর্যন্ত আমরা রেজাল্টের অপেক্ষা করছিলাম, রেজাল্ট তো বেরিয়ে গেছে, রেজিস্ট্রেশন অপেক্ষা করছিলাম, রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চয়েস লকিং হয়ে গেছে, এবার আমাদের কী কী করণীয়। সেকেন্ড প্রশ্ন যে স্যার, লক করা সত্ত্বেও, মানে অনেকে আছে হয়তো লক করেছে, তো তা সত্ত্বেও আমরা কিন্তু চয়েস যে মানে ইটা লিস্টটা, কলেজের লিস্টটা, সেটা কেন প্রিন্ট করতে পারছি না। থার্ড কোশ্চেন, স্যার আমি লক করতে ভুলে গেছি, তাহলে কি আমার যে মানে কাউন্সিলিং সেটা থেকে কি আমি বাদ পড়ে গেলাম? আর যদি এরকম না হয়, যদি অটোমেটিক লক হয়েও থাকে, তাহলে এখানে কেন আনলকড দেখাচ্ছে? এই একটা প্রশ্ন। স্যার আমি তো লক করতে ভুলে গেছি, কিন্তু শুনেছিলাম যে অটোমেটিক লক হয়ে যায়, তাহলে এখানে কেন এখনও আনলকড দেখাচ্ছে? এই প্রশ্ন রয়েছে। এবং সবার শেষে আর কিছুদিন পরেই, অর্থাৎ 25 তারিখে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, তো তোমাদের কী করে স্ক্রুটিনি করা হবে, বা এই যে অ্যালটমেন্ট প্রসেসটা কী, সেটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলবো। তা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই প্রচুর শেয়ার করে দাও, কারণ অনেক অজানা তথ্য থাকে এখানে, অনেক কিছু তোমরা তো জানো না হয়তো, অনেক এটা না জানাই স্বাভাবিক, তো এই জিনিসগুলো জেনে নাও, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো বন্ধুরা, আমাদের খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজকে 23 তারিখ হয়ে গেল, কাল বাদে পরশু কিন্তু আমরা আমাদের নিজের রেজাল্ট জানতে পারবো। কি বললাম? রেজাল্ট জানতে পারবো 25 তারিখ, ঠিক আছে? তোমাদের অসংখ্য অভিনন্দন রইল, অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক অনেক কংগ্রাচুলেশন, আগেই বলছি অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। এই দিন তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে, এই 25 তারিখ তোমরা কিন্তু নিজের নিজের স্বপ্নের পিছনে, যারা যারা এতদিন ছুটে আসছিলে না, যে আমরা স্যার নার্স পড়তে চাই, নার্সিং পড়তে চাই, নার্স হতে চাই, বা আমার স্বপ্ন নার্স, বা হয়তো অনেক আছে যাদের বাবা মা স্বপ্ন দেখতো তারা নার্স হবে, অ্যাকচুয়ালি মায়েরাই স্বপ্ন দেখে বিশেষ করে, তো তাদের মেয়েরা এখন নার্স হতে যাচ্ছে। এই এই জায়গাটা দাঁড়িয়ে প্রত্যেকের মনে এখন ঢিপঢিপ করছে কি হবে দুদিন পর, তাই না? এটা হওয়া স্বাভাবিক, বুঝতে পারি যে আর দুদিন পর রেজাল্ট। এই রেজাল্টে কিন্তু যদি এমন হবে, অনেকের স্বপ্ন পূরণ হবে, অনেকের স্বপ্ন পূরণ হবে না, অনেকেই হয়তো এত যে আশা নিয়ে চলছে, অনেকের হয়তো রাস্তায় হাল ছেড়ে দেবে, আমি পাবো না, জীবনও হবে না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে, ঠিক আছে? যাই হোক, সেই প্রসঙ্গে পড়ে যাচ্ছি, তার আগে বলি সেদিন আমরা কী করে মানে আমাদের রেজাল্ট কী করে দেখবো। দেখো, রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে WBJEEB অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে যাওয়ার পর তোমাদের লগ ইন করতে হবে, লগ ইন করলে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে, ঠিক আছে? আর এটা করে নতুন করে কিছু বলছি না। এবার চলে আসছি সেকেন্ড পয়েন্টে, স্যার আমাদের দাদা আমাদের চয়েসগুলো কেন লক দেখাচ্ছে না? অটোমেটিক তো লক হয়ে যাওয়ার কথা, যদি কেউ লক করতে ভুলে গিয়ে থাকে, তাহলে কেন সেখানে লক দেখাচ্ছে না, এই একটা প্রশ্ন। দেখো বলে রাখি, লক ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। 2021 এরকম অনেক ক্যান্ডিডেট হয়েছিল, অনেক আমাদের যে কী বলো ভাই বোনেরা আছে তাদের এরকম হয়েছিল, তো তোমাদের চিন্তার কোনো ব্যাপার নয়, এটা প্রতি বছরই এরকম হয়, আনলকড দেখায়, বাট তোমাদের অটোমেটিক্যালি লক হয়ে গেছে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নয়, একদম নির্ভয় থাকো, তোমরা কোনো রকম কোনো কাউন্সিলিং থেকে বাদ পড়বে না। যদি ঠিকমতো রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চয়েস লকিং লকিং নাও করে থাকো, তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? বাকিগুলো ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এবার আমাদের কী করতে হবে, দেখো এই সময়টা আমাদেরকে প্রচুর মানে মানসিকভাবে অনেক খুশি থাকতে হবে, একদম মন থেকে খুব আনন্দে থাকতে হবে, যে আর কয়েকদিন পর আমি আমার নিজের স্বপ্নে কলেজে ভর্তি হতে যাচ্ছি, নিজের নিজের যে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, সমস্ত কিছু রেডি করে রাখো, ঠিক আছে? কারণ আর কয়েকটা দিন পর তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে একটা অচেনা অজানা জায়গায়, যেখানে তো তুমি কোনোদিন নামও শুনিনি, হয়তো এমনও জায়গা আছে, এমন যেমন আমি লালগড় মানে প্রথমত বলি রাখো, এবং কাউকে ছোটো করার জন্য বলছি না, বাট এরকম স্বাভাবিক ব্যাপার, আমি কখনো লালগড় কথাটা শুনিনি, ঠিক আছে? তা লালগড়ে এখন আমার প্রচুর ছাত্রছাত্রী বলো, অনেক ভাই বোনেরা মানে বোনেরা আছে, তো খুব ভালো লাগে, তারা যখন ছবিগুলো দেয় না স্ট্যাটাসে, আমি দেখি অনেকের নাম্বার সেভ করা আছে, তো দেখি যখন তখন মনে হয় যে হ্যাঁ, এই যে সফলতাটা, এটা শুধু তাদের সফলতা নয়, এটা আমারও সফলতা। তো দেখো, 25 তারিখ তোমরা তোমাদের নিজের নিজের রেজাল্ট জানতে পারবে, কোথায় কোথায় সুযোগ পাচ্ছ, যারা সুযোগ পাবে তারা কী করবে, আর যারা সুযোগ পাবে না তারা কী করবে। দেখো ফার্স্ট অফ অল বলে রাখি, রেজাল্ট জানার পর যখন দেখবে যে তুমি একটা কোনো কলেজ পেয়েছো, ধরে নিচ্ছি তুমি একটা প্রাইভেট কলেজ পেয়েছো, আমি কথা বলছি তুমি একটা প্রাইভেট কলেজ পেয়েছো যেটা তোমার পছন্দ নয়, ঠিক আছে? এবার কী করবে, তো তোমায় কী করতে হবে, তোমায় কিন্তু অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে 1000 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? যেটা বলছি স্টেপ বাই স্টেপ শোনো, তোমার যদি পছন্দ না হয়ে থাকে তাহলে কী করবে, আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে কী করবে, ঠিক আছে? আর এটা বদলে আমি গভর্নমেন্ট কলেজের কথা বলবো, ধরো গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, তুমি গভর্নমেন্ট কলেজে পেলে বাট সেটা তোমার পছন্দ না, ঠিক আছে?
এবার ধরো তুমি সেই কলেজটা নিতে চাইছো না, তুমি অন্য কলেজ নিতে চাইছো, এবার কি করবে? তো সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, প্রথমে এক হাজার টাকা অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে দিতে হবে, ঠিক আছে? পেমেন্ট করতে হবে অনলাইনে। পেমেন্ট হয়ে যাওয়ার পর সেখান থেকে একটা অ্যালটমেন্ট লেটার দেবে, ঠিক আছে? কি দেবে? অ্যালটমেন্ট লেটার, তার সাথে দেবে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি, ঠিক আছে? কি বললাম, একটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, AELOT অ্যালটমেন্ট লেটার, আর একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি। এই দুটো জিনিসে দেবে, তোমাদের দেখিয়ে দেবো যখন রেজাল্ট বেরোবে তখন দেখিয়ে দেবো, এই দুটো জিনিস দেবে। এই দুটো জিনিস নিয়ে তোমাদের কলেজে যেতে হবে, যে কলেজে তুমি সুযোগ পেয়েছো। সেটা কোথায় লেখা থাকবে? সেটা সেই অ্যালটমেন্ট লেটারে লেখা থাকবে, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটার কীরকম দিতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো পরবর্তীকালে। সেইখানেই তোমাদের লেখা থাকবে কোন কলেজ পেয়েছো, কখন তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে, কোন দিনে অ্যাডমিশন নিতে হচ্ছে, এবং কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, ঠিক আছে? যদি ডকুমেন্ট কী কী নিয়ে যাবে সেটা আমি বলে দিয়েছি, তো সেখানে নাও লেখা থাকতে পারে, সেটা হয়তো অনেকবার নোটিফিকেশনে বলা হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আমি পরবর্তীকালে বলে দেবো। এবার তোমার কাজ কী, ধরো তোমার সেই কলেজটা পছন্দ হয়নি, তো তুমি ভাববে যে আমি অ্যালটমেন্ট লেটার কেন অ্যাকসেপ্টেন্স টাকা দেবো, আমি দেবো না, ঠিক আছে? এটা তো পছন্দই না, আমি নেবো না। এরকম করলে পুরো কাউন্সিলিং থেকে তুমি বাদ পড়ে যাবে। খুব মন দিয়ে শোনো, আমি একদম ক্লিয়ার করে বলছি। দেখো, তোমার কলেজ পছন্দ হোক অথবা অপছন্দের হোক, তোমাকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, ঠিক আছে? এবার ভেরিফিকেশন যদি না করাও, পুরো কাউন্সিলিং প্রসেস থেকেই তুমি কিন্তু বাদ পড়ে যাবে। একদম মন দিয়ে শোনো, এটা কিন্তু সাংঘাতিক একটা মানে ভুল করে ফেলে। ভাবছে যে সে প্রাইভেট কলেজ পেয়েছে, বা ধরো সে গভর্নমেন্ট কলেজ পেয়েছে, আমি ধরে নিচ্ছি সেটা ভালো র্যাঙ্ক হয়েছে, সেটা গভর্নমেন্ট কলেজ পেয়েছে। গভর্নমেন্ট কলেজ পেয়ে সে যেটা পেয়েছে সেটা তার খুব একটা পছন্দ না, বাড়ি থেকে বলছে না অত দূরে আমি ছাড়বো না, ঠিক আছে? অনেক প্রবলেম থাকে, আমি এই সাধারণ একটা প্রবলেম বলছি যে অত দূরে ছাড়বে না, কাছাকাছি নিতে চাইছে, ভালো র্যাঙ্ক হয়েছে, ভালো মানে ভালো কলেজ পেতে চাইছে। এবার কী হলো, সে ভাবলো যে আমি তো এই কলেজে পড়বই না, তাহলে কেন অ্যাকসেপ্ট করতে যাব? তো ভুল এটা বন্ধুরা। তোমাদের কী করতে হবে, প্রথমে 1000 টাকা দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বারবার বলছি, বুঝে নাও, ঠিক আছে? এই ভুলগুলো যাতে না হয়। অ্যাকসেপ্ট করার পর তোমাদেরকে সেই কলেজে যেতে হবে, ঠিক আছে? এই যে অ্যালটমেন্ট লেটার, তারপর ইউনিক অ্যালটমেন্ট আইডি, তারপর সমস্ত ডকুমেন্ট, রেসিডেন্টাল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট মানে জেরক্স, সমস্ত কিছু নিয়ে যেতে হবে সেই কলেজে, যে কলেজে তুমি সুযোগ পেয়েছো। ওকে, যাওয়ার পর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ বলা হবে যে সমস্ত ডকুমেন্ট যেগুলো তুমি সাবমিট করেছো সবগুলো শো করো, ঠিক আছে? ওগুলো দেখানোর পর তোমাকে কিন্তু অবশ্যই সেই কলেজ থেকে বলা হবে যে তুমি কি আপগ্রেড করতে চাও নাকি এখানে অ্যাডমিশন নিতে চাও। তো তুমি বলো, স্যার আমি এখানে আপগ্রেড করতে চাই, আমি এই কলেজে ভর্তি হতে চাই না। তো ওরা তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে ওখানেই তোমাকে নিয়ে যেতে হবে। একটা ইয়েস আপগ্রেডেশন, একটা নো আপগ্রেডেশন, সেটা সম্পর্কে আমি বলে দেবো যে এটা কী, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমাদের কিন্তু একেবারে নিয়ে যেতে হবে, এবং সেখানে ওরা সিল এবং সাইন করে দেবে, সিগনেচার করে সাইন করে দেবে। সেই জিনিসটা তোমায় নিয়ে আসতে হবে বাড়িতে, এবং নিয়ে আসার পর সেটা আপলোড করতে হবে ওয়েবসাইটে, ঠিক আছে? বা এরকম হয়তো হতে পারে যে সেই কলেজ থেকে বলবে যে আমরা করে দেবো, তোমাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো দুটো প্রসেস বললাম। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটাই, ওরা ওদের কাছে। এবার দেখো, অনেকে প্রশ্ন যে স্যার আমরা কি আপলোড করব। দেখো উত্তরটা, যে না, এর আগের বছর যে নিয়ম ছিল যে কলেজ থেকে কিন্তু ওরা আপলোড করে দিত, মানে ওরা বলেছে যে যারা আপগ্রেড করতে চায় তাদেরকে ওরা কিন্তু কলেজ থেকে আপগ্রেড করে দেবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করছি একদম ক্লিয়ার, ঠিক আছে? এবার কি, এবার ধরো কেউ ধরো কোনো কলেজে পেলো না, ঠিক আছে? মানে 25 তারিখ সবাই যে কলেজে পাবে এরকমটা মানে নেই। তোমার র্যাঙ্ক কম হোক বেশি হোক, তুমি প্রাইভেট রেখেছো না তুমি গভর্নমেন্ট রেখেছো, যাই ম্যাটার করুক না কেন, সবাই তো পাবে না, ঠিক আছে? প্রথম রাউন্ডে সবাই পাবে না, যারা একটু ভালো ভালো র্যাঙ্ক করেছে তারা ফার্স্ট রাউন্ডে পাবে, তারপর সেকেন্ড রাউন্ড। কীরকম ব্যাপারটা বলে দিই, মনে করো এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে? তো আমি কি বললাম, আমি বললাম যে প্রথম থেকে যারা থার্ড হবে তাদেরকে আমি প্রথমে আমার যে স্টেজ আছে সেখানে দাঁড় করাবো, ঠিক আছে? এখানে 1 নম্বর দাঁড়াবে, এখানে 2 নম্বর দাঁড়াবে, এখানে 3 নম্বর দাঁড়াবে, এরকম, ঠিক আছে? এরকম দাঁড়াবে। কিন্তু দেখা গেল যে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ওরা কোনো কারণবশত মানে চলে গেল, ঠিক আছে? মনে করো ফার্স্ট হয়ে বললো যে না আমি প্রাইজ নেবো না, এবার কী করবে? তারপরে যারা আছে তাদেরকে ধরবে? তো ঠিক সেই রকম প্রসেসে কিন্তু পুরো কাউন্সিলিংটা হচ্ছে, ঠিক আছে? একটা সাপোজ তোমাদের উদাহরণ দিলাম, এরকমটা হয় না একদম পুরো অবাস্তব, বাট তোমাদেরকে একটা উদাহরণ দিলাম। এবার দেখো যে যারা ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলো বা ভর্তি হলো না, তো ওই সিটগুলো ফাঁকা থেকে যায়, তারপর আবার গিয়ে সেকেন্ড রাউন্ডে তারপরে যারা আছে তাদেরকে নেবে। ঠিক যেমনটা হয় একটা বাসের ক্ষেত্রে, একটা বাসে যেমন ভিড়, বাসে তুমি উঠলে তখন দেখলে ভিড়, বাসটা পুরো ভিড়, কিন্তু প্রত্যেকটা যাত্রী কি অত দূর পর্যন্ত যায়? মানে তুমি একটা বাসে উঠলে বাসটা দেখলে প্রচণ্ড ভিড়,
ঠিক আছে, প্রত্যেকটা সিটের লোকে ভর্তি, প্রত্যেকটা সিটের লোকে ভর্তি, কিন্তু প্রত্যেকটা যাত্রী কি কলকাতা যাবে? প্রত্যেকটা যাত্রী কি একদম শেষ পর্যন্ত যায়? অনেকে মাঝপথে নামে, অনেকের গন্তব্য খুব কাছাকাছি হয়, অনেকে একটু দূরে হয়। তো এইভাবে কি হয়, একটা সিট ফাঁকা হয়ে গেল, এবার এই সিটটায় একজন তো বসবে, তো কে বসে? যে তার পাশাপাশি থাকে বা যে কাছাকাছি থাকে সেই তো বসবে। তো এইভাবে কাউন্সিলিংগুলো হয়, এইভাবে স্ক্রুটিনি হয় বা অ্যালটমেন্ট প্রসেসটা এইভাবে হয়। বোঝা গেছে? পুরো প্রসেসটা তোমাদের একদম ক্লিয়ার করে বলে দিলাম। দেখো, আর কোনো এখানে সন্দেহ থাকার কথা নাই। তোমাদের যদি ধরো কোনো কলেজ না হয়, সেক্ষেত্রে কিচ্ছু করার দরকার নেই, তোমরা শুধু ওয়েট করবে, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এমনি তোমরা এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? এবার যাদের ধরো অ্যালটমেন্ট হয়ে যাবে, তোমাদের কিন্তু আপগ্রেডেশন করতে হবে, আর এই আপগ্রেডেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান একদম বাধ্যতামূলক, ঠিক আছে? যদি কেউ ডকুমেন্ট ভেরিফিকেশান না করায়, যে ভাবছে হয়তো অনেক দূরে আমি ভুল করে সেই কলেজটা রেখেছিলাম, এখন আপগ্রেড করবো না, অত দূর যাবো না, ঠিক আছে, এরকম অনেক আছে। তো এটা হওয়া স্বাভাবিক, কারণ এটা জানে না তো, যখন হয়ে যায় ভুলটা না, তখন গিয়ে পস্তানো ছাড়া আর কিচ্ছু করা থাকে না। তোমাদের বারবার বলছি, যে কলেজে পাও না কেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, যাই কলেজ হোক না কেন, যেখানে পাবে তোমাদের প্রথমে সেখানে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসতেই হবে, ঠিক আছে? যে সময় বলে দিচ্ছে সেই সময়ের মধ্যেই তোমাদের ভেরিফিকেশান করাতে হবে, না হলে পুরো কাউন্সিলিং থেকে তুমি বাদ পড়ে গেলে, তোমাকে আর কোনো কাউন্সিলিংয়েই কোনো নামই আসবে না, তুমি একদম শিওর দেখে নেবে, ঠিক আছে? তো এটা খুব বড় একটা সতর্কবার্তা তোমাদের দিয়ে রাখলাম যে এরকম হতে পারে, ভালো র্যাঙ্কেও কিন্তু অনেকে কলেজ পায় না, ঠিক আছে? কারণ এই ভুলগুলো অনেকে করে ফেলে, প্লিজ এরকম ভুল করবে না, ঠিক আছে? তো একদম তোমাদের ক্লিয়ার করে সমস্ত জিনিস বললাম। যদি ভালো লাগে অবশ্যই প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, কারণ অনেক অজানা তথ্য থাকে, ঠিক আছে? আর সেকেন্ড চ্যানেল খুব তাড়াতাড়ি আবার কিউএনএ ভিডিও দিচ্ছি, আমি অনেক দিন ধরে বলছি কিউএনএ ভিডিও দেবো, দেওয়া হচ্ছে না, দেবো, খুব তাড়াতাড়ি দেবো, তোমরা একটু ওয়েট করো, জাস্ট আজকে বা কালকের মধ্যেই ভিডিও আসবে, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।